জাতীয় দলের ক্রিকেটারদের বৃষ্টি শেষে মাঠে নামা, সবার কম বেশি দেখা মেলে, লেন্স খুঁজে ফেরে মাহমুদুল্লাহ রিয়াদকে। সকাল সকাল অনুশীলন শেষে রিয়াদ ফিরে গেছেন, তবে মিরপুরের সবুজে প্রশ্ন রয়ে গেছে, যার সঠিক উত্তরের খোঁজ ডানে বামে নানা যদি আর কিন্তু। 17 জনের এশিয়া কাপ দলে রিয়াদ কেন নেই তার ব্যাখ্যায় বারবার ক্যাপ্টেন্স কলকে সামনে আনা হলেও সেটা কতটা সত্যি, কিভাবে কিভাবে টিম ম্যানেজমেন্ট কেন চাচ্ছে এটা নিয়ে ডিসকাশন করা হয়েছে। তো তারপরে কিছু কিছু জায়গা আছে, কিছু আমরা ছাড় দিই, যেটা হয় ক্যাপ্টেনের পছন্দ হতে পারে। সাকিব রিয়াদ দ্বন্দ্ব ভারতের চন্দ্র জয়ের মতোই বাংলার ক্রিকেটের সাসপেন্স। আসলে কি দুজনের সম্পর্কে মঙ্গলের শীতলতা, নাকি মূল অংশটা বানোয়াট গল্প? ব্যাক ইন 2019, সেই 2019 সাল থেকেই সাকিব আল হাসান নাকি মাহমুদুল্লাহ রিয়াদকে ওয়ানডে ফরম্যাটে দলেই চান না, তিনি আনফিট, ফিল্ডিং ভালো না, স্লো খেলেন। এই যে আলোচনা বিতর্কগুলো গেল প্রায় 4.5 বছর থেকে চলমান, এবং সেই আলোচনার আগুনে তুষ ঢেলেছে নতুন করে আসলে গেল কিছুদিন ধরে, যখন সাকিব আল হাসান ক্যাপ্টেন হলেন, এশিয়া কাপের দল ঘোষিত হল এবং সেই দলে রিয়াদের উপস্থিতি নেই। অনেকেই নানাভাবে প্রচার করার চেষ্টা করেছেন, স্টাবলিশ করার চেষ্টা করেছেন যে দিস ইজ দ্য কল ফ্রম দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্যাট ইজ সাকিব আল হাসান। আসলেই কি তাই, আসলেই তাই না? প্রথম কথা যেটা, যে সাকিব আল হাসানকে আমার যথেষ্ট ব্যক্তিত্ববান মনে হয়, তো তিনি আসলে সাবেক আরেক ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুলের সাথে মাহমুদুল্লাহর ইনক্লুশন ইস্যুতে যেই কথা, যেই বক্তব্য, যে ধ্যান ধারণা শেয়ার করেছেন, সেটা নিশ্চয়ই ফেলনা না। আবার আশরাফুলও এমন কোনো ব্যক্তিত্ব না যে তিনি সাকিবকে কোট করে, মেনশন করে মিডিয়ায় এসে ফাজলামো করবেন। কিন্তু দিন শেষে সাকিব আল হাসানকেই ন্যাড়া বানানো হচ্ছে, যেন বেলতলার বেলটা তারই মাথায় পড়ে, রিয়াদের বাদ পড়ার দায় দায়িত্ব সবই যেন একার সাকিবের। আশরাফুলের জবানবন্দি চলুন আবার শুনে আসি। ডেফিনেটলি কেন যাবে না, আপনি যদি একটা প্লেয়ারের আইসিসি ইভেন্টে তার অ্যাভারেজ 50 এবং 3টা সেঞ্চুরি বাংলাদেশের হয়ে, তো অবশ্যই সে কেন চাবে না যে রিয়াদ থাকলে তো তার কোনো সমস্যা আছে। আমাদের সিলেক্টরদেরও এক একজনের প্রতি এক এক ধরনের নজর, যে এটা এটা নিয়েও আলাপ হয়েছে। দুই সাবেক ক্যাপ্টেনের একজন মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি নিশ্চুপ, আশরাফুল আবার সরব, আর বর্তমান ক্যাপ্টেন সাকিব আল হাসান আপাতত বার্গারের পেটে। সব দায় কেন তার একার, উত্তর দেবে কে? রিয়াসাদ আজিম, একাত্তর।